হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লাইফটা দেখা যাচ্ছে। আই হোপ, হাই আপু, হাই সুলতানা, হাই ডিয়ার। আচ্ছা, যাই হোক, অনেক ব্যস্ত ছিলাম, তারপরে আজকে ম্যারেজ উপলক্ষে কিছু রান্না করেছি, আসলে শেয়ার করে দেখাচ্ছি কি রান্না করেছি। একদম সহজ খাবার রান্না করেছি, ইজি খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি, মাংস বিরিয়ানি, গরুর মাংস দিয়ে আর কি। আসসালামু আলাইকুম, হাই আপু, জান্নাত চলে এসেছে, হাই ডিয়ার। আচ্ছা, কেমন আছো আপু? তো বিরিয়ানি খাবো, তোমার যে সবজি রান্না করেছিলাম, হালকা সবজি, কারণ একটু মানে বিরিয়ানির সাথে সবজি একটু ঝোল থাকলে ভালো লাগে, তাই ডিম ভুনা করেছিলাম ঝটপট। ইয়াম্মি, থ্যাংকস ডিয়ার, চলে আসো আমাদের বাসায়। একটু সালাদ, আর হচ্ছে লেবু, ঝাল, না খেলে তো ভালো লাগে না। বুড়ো মানুষ কে বলেছে? আমার তো 30 হয় নাই, আপনি আমার বুড়ো বুড়ো বলতেছেন? আচ্ছা, যাই হোক, এই তো। আর ও আচ্ছা, আর ও আচ্ছা, না খেলে তো মানে আমার ভালোই লাগে না। এটা আমার আম্মু বানিয়ে দিছে, ম্যাঙ্গো আচার, বাংলাদেশ থেকে নিয়ে আসছি, মাম্মি বানিয়ে দিছিল এই ম্যাঙ্গো আচারটা, আমার খুব পছন্দের, আমি যে কোনো সময় খাই। আচ্ছা, যাই হোক, তো আসেন গল্প করি, বিয়ের গল্প বলি আজ, ঠিক আছে? তো এই তো সিম্পল রান্না করেছিলাম, ঝটপট খাবারগুলো দেখালাম, বিরিয়ানিটা আমার সবচেয়ে পছন্দ, আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দ, তাই আর কি বিরিয়ানি খাই, খেলাম, বানালাম, রান্না করলাম, ফ্যাটিস। তো এখন আসেন গল্প করি। আমার 2007 সালে বিয়ে হয়েছে, তখন আমি ক্লাস মানে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন নাশে পাপা জার্মানে থাকে, তো উনি হুট করে বাংলাদেশে আসে, অ্যান্ড হুট করে মানে যেদিন মানে আমাকে দেখে, তার বাড়ি হচ্ছে নাখালপাড়া, উনি নাখালপাড়ায় মানে থাকে, যাই হোক, তো হুট করে আসে যেদিন আমার ফ্যামিলি তাদের বাসায় যায় মানে দেখতে, সেদিনই কথাবার্তা পাক্কা, দেন পরের দিনই হঠাৎ করে আমার বিয়ে হয়ে যায়, আনফর্চুনেটলি, ঝটপট। এই তো, তারপর হচ্ছে, আচ্ছা, বিয়ের 1 বছর পর আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট আসে, তারপর হচ্ছে আমি অ্যান্ড আমার হাজব্যান্ড দুজনে ইন্টারের রেজাল্ট আনতে যাই, ভালোই লাগে আসলে সে স্মৃতিগুলো। তখন আমার মানে 17 বছরের মানে মতন হয়েছে মাত্র, খুব তাড়াতাড়ি ছোটোবেলা বিয়ে হয়ে যায়। তারপরে হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনার্সে ভর্তি করায় দেয়, পাশাপাশি কম্পিউটারের উপরে একটা কোর্সে ভর্তি করে দেয়, তারপরেও তো চলে আসে। আবার আমি আমি মানে 8 মাসের মধ্যে জার্মানি চলে আসি, খুব তাড়াতাড়ি। আজকে তো ভাইয়াকে দেখাইতে হবে, আরে তোমার ভাইয়া মানে লাইভে সামনে আসতেই চায় না ভাই, মানে খুব লাজুক টাইপের ভাই, অনেক লজ্জা পায়। এনিওয়ে, এই তো, তো অনেকটা বছর কেটে গেল, দোয়া করবেন আমাদের জন্য সবাই, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, প্রবাসী জীবন, প্রবাসীদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সেটাই তো, ঠিক আছে গাইস, আজকে বললাম আমার বিয়ের ঘটনা, হুটহাট বিয়ে। তো যাই হোক, কী লিখেছো আমি পড়ি নাই ভাই। আচ্ছা, আপনাদের সামনে দিনগুলো ভালো কাটুক। আচ্ছা, আনসারে আপু লিখেছো, থ্যাংক ইউ সো মাচ ডিএম। কি লিখেছেন? আচ্ছা, বাবু ভাইয়া লিখেছে, যদিও দাওয়াত পাওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও আপনাদের জন্য শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের জন্য দোয়া করবেন, ওকে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমার হাজব্যান্ড জার্মানে মানে যত বছর তার যে চাকরির ইয়াটা, এটা সার্টিফিকেট, উনি 5-স্টার হোটেলে জব করে ওখানে 15-25 বছর ধরে আছে, জার্মানি আসার পর থেকেই উনি 25 বছর ধরে থাকে, আমি তো থাকি 13 বছর ধরে। এই তো আমাদের বিয়ের কাহিনী। তো আমার হাজব্যান্ডের মানে ফ্যামিলি মানে ভাই বোন 11 জন, আমার মাত্র একটা মাত্র ভাই, আপনারা সবাই জানেন, যারা জানেন আজকে বলছি, আমার একটা ছোটো ভাই আছে, তো একটা মাত্র ভাই, আমার কোনো বোন নাই আসলে, বাট আমার কাজিনগুলোই হচ্ছে আমার বোন, ছোটোবেলা থেকেই সবার সাথে বড় হয়েছি, দাদার বাড়ি মোহাম্মদপুর, মানে বাবা সবাই, আমার জন্মই মোহাম্মদপুর হয়েছিল। এই তো জীবনটা খুব সুন্দর ছিল, এখন প্রবাস জীবন, প্রবাস জীবন, এই তো বুঝি। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।